আমার নাম ওয়াসফিয়া নাজরীন। আমি পেশা হিসেবে উন্নয়ন কর্মী এবং মাঝে সাঝে লেখালেখি করি। বর্তমানে আমি একটি প্রকল্প হাতে নিয়েছি, বাংলাদেশ সেভেন সামিটস, যেখানে বাংলাদেশের 40 বছর উপলক্ষে আমি প্রতিটি মহাদেশের প্রতিটি উঁচু উঁচু পর্বত, সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেনগুলো পর্বতারোহণ করছি বাংলাদেশের নারীদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এবং আমাদের কত দূর আমরা এগিয়ে এসেছি সেটা রিপ্রেজেন্ট করার জন্য। বড় হয়েছি চাটগায়, তবে ছোটবেলা থেকেই পাহাড়ি এলাকায় বেড়ে উঠেছি। তো তারপরে কলেজে যখন আমি বিদেশে পড়ালেখা করি তখনও স্কটল্যান্ডে ছিলাম, যেখানে অত বড় হিমালয়ের মতন পর্বত নেই কিন্তু অ্যাটলিস্ট পাহাড়ের সাথে টাচে ছিলাম। এবং তারপরে আমার কলেজের গ্র্যাজুয়েশনের পর হিমালয়ে আমি কাজের জন্য যাই, হিউম্যান রাইটস জড়িত কাজে। এবং তিব্বতীরা আপনারা জানেন যে অনেক দিন ধরে শরণার্থী এবং তারা ইন্ডিয়ার নর্দার্ন সাইডে হিমালয়ে বেসড এক্সাইলড। তো ওখানে তাদের সাথে কাজের জন্য তাদের সাথে আমি বিভিন্ন কর্মসূচির সাথে জড়িত ছিলাম এবং সেই জন্য আমার তিব্বত এবং নেপালে অনেক আসা যাওয়া করতে হয় প্রায় 7 থেকে 8 বছরের জন্য। তো সেখানেই আর কি আমার এই ভালোবাসাটা আরও গভীর হয়ে যায় পর্বতের সাথে। এবং ওয়ান্স ইউ ফল ইন লাভ উইথ দ্য হিমালয়াস দেয়ার ইজ নো ওয়ে আউট। আসলে মাউন্টেনিয়ারিংয়ের একটা, এখানে আমি একটা জিনিস বলা উচিত যে মাউন্টেনিয়ারিং তো আপনারা যেভাবে প্রফেশন হিসাবে দেখেন, বাট আই এম টকিং অ্যাবাউট লাইফ ইন দ্য মাউন্টেন্স। যে আমি কিন্তু আসলে কোনোদিন কোনো মাউন্টেনিয়ারিং স্কুলে গিয়ে টেকনিক শিখিনি। আই লিভড উইথ টিবেটান্স ফর সো লং অ্যান্ড শেরপা পিপল, আপনারা জানেন যে ওরাও কিন্তু তিব্বত থেকে এসেছে অরিজিনালি। সো ওদের সাথে কাজ করতে করতে ওরা কিন্তু ওদের জীবনেও নিজেদেরকে মাউন্টেনিয়ার হিসাবে পরিচয় দেয় না বা ক্লাইম্বার হিসাবে পরিচয় দেয় না। ওদের লাইফ স্টাইলই হচ্ছে ওই অল্টিটিউডে থাকে এবং ওরা সবাই কিন্তু এক্সপার্ট। আমার চোখে ওরা হচ্ছে বিগেস্ট গুরু। সো তো ওদের সাথে থাকতে থাকতে আমরা অলমোস্ট প্রতিটি সপ্তাহের শেষে আমরা কোনো না কোনো পাহাড়ে চড়তাম এবং ইট ওয়াজ এন অ্যাবাউট যে ও আমরা এখন এই চূড়া জয় করব, ইট ওয়াজ জাস্ট পার্ট অফ দ্য লাইফ ওখানে, ইউ নো। এখন আমরা 21st century আমরা যেসব ইয়াং জেনারেশন, আমরা এখনও যেই প্রফেশনে আমরা কাজ করি না কেন, আই থিঙ্ক এই দশকে আমাদের বোঝা উচিত যে আমাদের পুরো পৃথিবীটা ইটস এ ভেরি স্মল প্লেস এবং উই অল হ্যাভ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো ওয়েদার ইউর এ ব্যাঙ্কার অর এন ইঞ্জিনিয়ার, ইট ডাজেন্ট ম্যাটার, আমাদের সবার একটা দায়িত্ব আছে আমাদের সমাজের প্রতি। এবং দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমাদের কারেন্ট জেনারেশন আর একটু ইনভলভ হওয়া উচিত এবং বোঝা উচিত যে আমাদের প্রতিটি মানুষের অ্যাকশন আমরা হয়তো বা ডিরেক্টভাবে ভুক্তভোগী না হতে পারি, বাট ইট এফেক্টস পিপল হোয়াট এভার অ্যাকশনস উই টেক। So that's why I think everyone should be more involved in social work, more responsible towards the environment, towards everyone, you know, the indigenous people, the women, equal rights, everything. And all causes are great. আমি ছোটবেলা থেকে অনেক ইন্ডিপেন্ডেন্ট এবং আমি দ্যাট সামথিং দ্যাট ওটা আমার বিরাট সবচেয়ে বড় পাহাড় ছিল, দ্যাট ওয়াজ প্রিটি মাচ মাই এভারেস্ট বিং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড you know actually making sure that I get education. And so ota jokhon hoye geche ebong ami jokhon nijer pay ami onek age thekei I live by myself, I rent my own place, and so oi jagay when you actually claim that space for yourself it's easier to get things done. Oboshoi manush kotha bolbe, oboshoi manush badha dibe ebong especially jokhon ekta notun kichu jokhon apni korte chaben shobai apnar against e thakbe, kintu ami otake oto patta dini. But obstacles er kotha bolte gele it's there's just so many. Choto belay tokhon to choto size e Bangladesh er to pahar ke porbot bola hoy na, tila bola hoy, bola is probably the right word, kintu choto belay shei choto ekta bachchar chok theke to otake porboti mone hoy. To Chandranath pahar bole Chattogramer কাছে একটা পাহাড় আছে, চট্টগ্রামের ভিতরে একটা পাহাড় আছে, ওটা আমি 6 বছর বয়সে আমার এখনও মেমোরি আছে, ওটার উপরে একটা টেম্পল আছে। তো আমার এখনও মনে আছে যে আমার আম্মা আমার পিছায় অনেক পিছে ছিল এবং আমি ওইটা, এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠতে হয়, তো আমি সবার আগে উঠে গেছিলাম। এটা স্টোরিটা আমার আম্মু সবাইকে বলে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মাউন্টেন। এভারেস্টটা আমি 26শে মার্চ শুরু করি 2012 সালে,
কারণ ওটা আমাদের দেশের 40 বছর পূর্তিতে আর কি। এবং আমার জন্য ইট ওয়াজ এ ভেরি 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 স্পিরিচুয়াল জার্নি, বিকজ ফার্স্ট অফ অল আমি ওখানে শুধু একা একটা টিম মেম্বার, আর একজন শেরপা উপরে যাওয়ার সময় একজন, নিচে নামার সময় আরেকজন, টোটাল মানে ভেরি স্মল টিম। সো এভারেস্টে ইউজুয়ালি আপনি দেখবেন যে সবাই বড় টিমের সাথে থাকে, উইচ মেক্স ইট আ লট মোর ইজিয়ার। এবং এই যে দীর্ঘ সময় 2 মাস আমার লেগেছে জাস্ট উপরে উঠতে, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি লোনলি এক্সপিরিয়েন্স, কিন্তু গিভেন দ্যাট আই ফেল সো কানেক্টেড টু এভরি ওয়ান। এবং আমি সামিটে রিচ করার কথাটা ওই পার্টটা যদি হাইলাইট করি, যে আধা ঘন্টা, আমার খুব আর্লি একটা সামিট হয় 6:26 সকাল ভোরবেলা আমি পৌঁছাই, তার আধা ঘন্টা আগে যখন আমরা অ্যাপ্রোচ করছিলাম চূড়া, তখন সূর্য ওঠা শুরু করে আমার ডান দিক থেকে। এবং আমরা তখন একটা রিজ লাইন ক্রস করছিলাম, আমার ডান দিকে ছিল তিব্বত, বাম দিকে ছিল নেপাল। সো আপনি অ্যাকচুয়ালি চুজ করতে পারেন যে আপনি কোন দেশে মারা যাবেন, তিব্বত না নেপাল। বাম দিকে মরলে নেপালে বডি, ডান, আমি অ্যাকচুয়ালি চিন্তাও করছিলাম যে আই হোপ আমি আল্লাহ খোদার কাছে কিছু হলে বাম দিকে পড়ি, কারণ তিব্বত থেকে আমার বডি উদ্ধার করা যাবে না। যাই হোক, তো সূর্যটা তখন তিব্বতের সাইড থেকে ডান দিক থেকে উঠা শুরু করে। তো ওই এইটা আমি কোনোদিন এক্সপেক্ট করি নাই যে আমি সানরাইজ সামিট বা মানে অলমোস্ট 29,000 ফিট থেকে দেখতে পাবো, এটা আমার এক্সপেক্ট, আমি কোনোদিন এটা প্ল্যান করিনি। সো তারপর আমরা ফাইনালি যখন সামিটে পৌঁছালাম, সূর্যটা ঠিক আমার চোখের এই অ্যাঙ্গেলে ছিল। সো তখন আমার এত কৃতজ্ঞতা, এবং ইউ নো ইউ সি ইউর সেলফ অ্যাজ এ রিয়েলি টাইনি বাগ, মানে ছোট্ট একটা, মানে ছোট একটা পোকার চেয়েও ছোট এরকম মনে হয়, এত এত বড় ম্যাগনিফিসেন্সের মধ্যে, এবং তার মধ্যে সূর্য উঠছে। সো আর এভারেস্টের আশেপাশে প্রায় অনেকগুলো বড় বড় 8,000 মিটার পিক আছে, যেগুলো আমি সবসময় মাথা উঁচু করে এভাবে দেখতাম। সো ওগুলাকে পায়ের নিচে বা নিজের নিচে দেখে অনেক অবভিয়াসলি অনেক ইমোশনাল লাগে। এবং আমার মনে আছে যে আমাকে নিজেকে এতই ছোট মনে হয়েছে যে ইউ নো ইউ হিয়ার পিপল সেইং যে ও আই হ্যাভ কনকোয়ার্ড দিস, আমার কিন্তু ওই ফিলিং কোনোদিন হয়নি। আমার মনে হচ্ছে যে আমার আমাকে এই এই পাহাড়টি একটা চান্স দিয়েছে উপরে উঠার জন্য, এবং এটা একটা সারেন্ডারিং প্রসেস ছিল। সো আমাকে ওয়েন আই কেম ডাউন আই রিয়েলি ফেল লাইক আই হ্যাড আ রিবার্থ অর সেকেন্ড লাইফ। অ্যান্ড অ্যাজ ইউ গো আপ অ্যান্ড ডাউন ইউ অলসো সি আ লট অফ দ্য পিপল হুজ ডাইড অন দ্য ওয়ে, এবং ওটা ইটস আ কনস্ট্যান্ট রিমাইন্ডার যে হাউ ইম্পারমানেন্ট অ্যান্ড হাউ শর্ট আর লাইফ ইজ, অ্যান্ড হাউ শর্ট অফ আ টাইম উই হ্যাভ অন দিস প্ল্যানেট টু মেক আ ডিফারেন্স। তো আপনারা সবাই জানেন ন্যাশনাল জিওগ্রাফিক গত 10 বছর ধরে এই অ্যাওয়ার্ডটা শুরু করে, অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এবং এটা প্রতিটি বছর বিভিন্ন এক্সপ্লোরার বা অ্যাডভেঞ্চার জড়িত ব্যাপারে 10টা ক্যাটাগরি আছে, স্কিয়ার, মাউন্টেনিয়ার, হাইকার, এরকম এক এক বছর এক এক ধরনের দেওয়া হয়, হিউম্যানিটেরিয়ান, এনভায়রনমেন্টালিস্ট, এরকম 10টা ডিফারেন্ট ক্যাটাগরিতে ওরা এই অ্যাওয়ার্ডটা দেয়। এবং ইফ ইউ গো থ্রু দ্য লিস্ট, এখানে কিন্তু এশিয়ানদের মধ্যে হার্ডলি এনিওয়ান, মানে গত 10 বছরে, এবং ওই দিক দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে যে বাংলাদেশ থেকে একজন, ইটস নট বিকজ যে আমি ওয়াসফিয়ান হিসাবে পেয়েছি, বাংলাদেশকে যে আমরা ওই লিস্টে আনতে পেরেছি, এবং শুধুমাত্র বাংলাদেশের জন্য, এশিয়ার প্রেক্ষাপটে যে বা সাউথ এশিয়ার প্রেক্ষাপটে যে আমার বাদে মাত্র আর 2 জন আছে পুরো 10 বছরের হিস্ট্রিতে, সেটা অনেক গর্বের ব্যাপার। এবং এছাড়াও ওরা আরেকটা দ্বিতীয় একটা অ্যাওয়ার্ড দেয়, যেটা পিপলস চয়েস অ্যাওয়ার্ড, যেটা আপনারা জানেন যে এখন বর্তমানে এটার জন্য অনলাইন ভোটিং চলছে, এটা January 31st পর্যন্ত ভোটিংটা চলবে, এবং প্রতিদিন ভোটিং ওপেন, একবার করে আপনি দিতে পারবেন, এবং তারপরে ওরা ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স করবে পিপলস চয়েস অ্যাওয়ার্ডটা কি। অনেকে দেখলাম বলা বলে করছে নমিনেটেড হয়েছে আমি, এটা কিন্তু নমিনেশন নাই, অ্যাওয়ার্ডটা কিন্তু নমিনেশন কিন্তু আমার বহু মাস আগে হয়ে গেছে, তারপরে আমার অনেক লম্বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, আই হ্যাড টু কিপ ইট কনফিডেন্সিয়াল, কারণ ওরা আমাকে বলে যেটা কাউকে এখনও তুমি অ্যানাউন্স করতে পারবে না। তারপরে আমার ওদের অনেক একটা টিম আছে যারা ফ্যাক্ট চেক করে, আমাকে প্রায় 5 জনের মতো নমিনেট করে, এবং বেসড অন দ্যাট ওরা আমার একটা ইনিশিয়াল
প্রিলিমিনারি একটা ইন্টারভিউর মতন হয়, তারপরে আমি যে তাদেরকে যেসব ইনফরমেশন ইন্টারভিউতে দিই ওগুলো আবার ভেরিফিকেশন প্রসেস যায়, অনেক লেন্দি একটা প্রসেস। তো ওটার পরে আমাকে আর্লি সেপ্টেম্বর 7 তারিখে আমাকে ফাইনালি জানানো হলো যে ইউভ বিন সিলেক্টেড, এবং আমাকে দেওয়া হয় অ্যাক্টিভিস্ট ক্যাটাগরিতে। ওরা আমাকে বলেছে যে কারণ পৃথিবীতে বহু মানুষ 7 সামিটস করেছে এবং করছে এবং করবে, কিন্তু আমি ওরা আমাকে বলছে যে আমি যেই লেন্থে গিয়েছি, যেই লেন্থে অ্যাডভেঞ্চার ইউজ করেছি নারীদের ক্ষমতা উন্নয়নের ব্যাপারে অ্যাওয়ারনেস আনানোর জন্য, এবং আমার যে ফিউচার প্ল্যানস আছে আমার ফাউন্ডেশন নিয়ে সেটার জন্য আমাকে দেওয়া হয়েছে। এখন থেকে আমার যেই এক্সপেডিশনই হবে বা জার্নি হবে সেটা ন্যাজিওতে ব্লগ করা হবে, এবং আমার আমাদের অলরেডি কথা চলছে কি বিভিন্ন কিছু ফিউচার আইডিয়াস, যেখানে হয়তো বা আমি চট্টগ্রাম হিল ট্র্যাক্সে গেলেও সেটা নিয়ে একটা ব্লগ হবে। সো আমার মনে হয় যে ইটস এ রিয়েলি গ্রেট অনার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অপরচুনিটি, যেখানে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, উইচ শি ডিজার্ভস। অবশ্যই অনেক ভালো লাগছে এবং অনেক গর্বের ব্যাপার, কিন্তু আমি মনে করি এটা শুধু আমার জন্য না, কারণ আমাকে ড্রাইভ করে হচ্ছে বাংলাদেশের মানুষ। আমি পুরো জিনিসটাই করেছি বাংলাদেশকে হাইলাইট করার জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। সো ওদিক দিয়ে অবভিয়াসলি অনেক সন্তুষ্ট লাগছে যে বাংলাদেশ, আমার কিন্তু এখনও 7 সামিট অফিসিয়ালি শেষ হয় না, আমার আরও একটা পাহাড় আছে, কিন্তু ওরা যে এটা রেকগনাইজ করেছে যে বাংলাদেশের, আর শুধু সেটাই না, মানে যে দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশের একটা ইন্ডিভিজুয়াল হু ইজ নট দ্যাট মাচ কর্পোরেট স্পন্সার্ড, বা আমি কিন্তু অনেক মানে মোস্ট অফ ইট লোন নিয়ে করেছি, এবং আমার শুধু দুটো পাহাড় কর্পোরেট স্পন্সার ছিল, এবং ইটস আই উইথ সব কিছু ক্যালকুলেট করে আই রিয়েলি থিঙ্ক ইটস এ পিপলস মুভমেন্ট, ইটস এ পিপলস এফর্ট যারা আমাকে সবসময় ফিউল করে, এবং আই থিঙ্ক ইটস এ পিপলস ভিক্টরি। সো ওই দিক দিয়ে আমার দেশের জন্য অনেক গর্ব লাগছে এবং ভালো লাগছে, এবং অনেস্টলি ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার ইফ উই উইন অর নট দ্য পিপলস চয়েস অ্যাওয়ার্ড, সেটা বড় কথা না। বাংলাদেশ এখন সারা জীবন হিস্ট্রিতে আমরা ন্যাশনাল জিওগ্রাফিকে অলরেডি লিস্টেড, সো ওটা আমাদের অনেক সুখের একটা আনন্দের ব্যাপার। জানেন আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি, এবং ফাউন্ডেশনটার এইম হচ্ছে যে অ্যাডোলেসেন্ট গার্লসদেরকে নিয়ে কাজ করানো। আমাদের ট্যাগলাইন হচ্ছে এম্পাওয়ারমেন্ট থ্রু দ্য আউটডোরস, এবং স্পেশালি মার্জিনালাইজড যেসব কমিউনিটি আছে। তো আমরা একটা কারিকুলাম ডেভেলপ করেছি যেটা আমরা আমাদের বিরাট বড় নেক্সট অ্যাকচুয়ালি 5 বছরের এই ফাউন্ডেশন নিয়ে প্ল্যান আছে, যেটা উই আর হোপিং যে সাউথ এশিয়ায় উই ক্যান মার্জ ইন টু বিং আ হাব ফর উইমেন। বিকজ আপনি যদি খেয়াল করেন সাউথ এশিয়া, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এ কোনো জায়গায় কিন্তু উইমেন ফোকাসড এরকম আউটডোর স্কুলিং নেই। সো সেটা আমাদের প্ল্যান, কিন্তু আমাদের নিজেদের ফাউন্ডেশন নিয়ে জমি বা ল্যান্ড নিয়ে কাজ করার আগে নেক্সট 6 মাস জানুয়ারি থেকে আমাদের শুরুর ইচ্ছা, আমরা একটা পাইলট প্রোগ্রাম শুরু করছি উইথ এক্সিস্টিং নন প্রফিটস, কারণ বাংলাদেশে অলরেডি অনেক ভালো কাজ করছে অনেক নন প্রফিটস এবং বিভিন্ন ইনস্টিটিউশন। সো আমরা ওদের সাথে একটা পার্টনারশিপে যাচ্ছি, এবং আপনি জানেন যে ব্র্যাকের আমি গুডউইল অ্যাম্বাসেডার ছিলাম, এবং ব্র্যাক আমার ভিনসেন্ট ম্যাসিভ বা অ্যান্টার্কটিকা এক্সপিডিশনটা অলরেডি স্পন্সর করছে, যার এগেনস্টে যার জন্য আমি তাদের অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে, যেখানে প্রায় 9000-এর উপর তাদের অলরেডি এক্সিস্টিং স্কুলস আছে। সো আমি হয়তো বা তাদের সাথে কাজ করবো, বা বিভিন্ন আরও নন প্রফিট আছে। খুলনায় ছিলাম, খুলনা তো অনেকটা মফস্বল শহরের মতন, তো আমার বাবার অফিসের কিছু মানুষের ছিল যেটার হেডকোয়ার্টার হচ্ছে স্কটল্যান্ডে, তো প্রথম জীবনে বিদেশি মানুষ দেখছি সাদা চামড়া, তাদের সাথে একটা বাচ্চা ছিল, ওর ওই যে বলেছিলাম যে হুলা হুপ একটা রিংয়ের মতন জিনিস, তো আমি খুব অবভিয়াসলি অনেক উৎসাহিত হয়ে যাই এবং আমি খেলতে চাইছি। তখন আমাদের পাড়ার একজন ভদ্রমহিলা উনি বলেছিল যে মায়াদের কোমর দুলানি শোভা পায় না, তো এই জিনিসটাকে আমি ইংলিশে ট্রান্সলেটও করতে পারিনি, কারণ এটা এত একটা বাজে একটা মিনিং যে মায়াদের কোমর দুলানি শোভা পায় না, মানে তখন আমি কিন্তু
সাথে সাথে ওটা রেখে দিই, কারণ আমার মনে আমি ভালো, আমি আই ওয়ান্ট টু বি এ গুড গার্ল, এবং আমার মনে আমি নিজে নিজেকে বলে দিই যে ও ভালো মেয়েরা হুলাহুপ দিয়ে খেলে না। কারণ কিন্তু আপনি চিন্তা করেন, একটা এত ছোট একটা বাচ্চা মেয়ের কদ্দুরই বা কোমর আছে, আপনি যদি চিন্তা করেন যে তার কোমর দুলানো উচিত না, দেন ইউ হ্যাভ সামথিং গোয়িং রং ইন ইউর হেড। কিন্তু আমি বহু বছর সেটা বিশ্বাস করে যাই, কিন্তু আমার এমনই ভাগ্য যে কিলিমাঞ্জারো যখন আমরা আমার এই সেভেন সামিটসের প্রথম পাহাড়টা যখন শুরু করি, আমার ফ্রেন্ড হু ইজ অলসো আ গাইড মেরিডিত, ও তার ব্যাগ থেকে একটা হুলাহুপ বের করে, তখন আমার এই 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 স্টোরিটা আবার মনে আসে। যে আমি তখন ওকে বলি যে জানো আমি যখন ছোট ছিলাম দাদা এরকম হয়েছিল, তখনও আমাকে বলে শুনো তুমি তাহলে প্রতিটি সামিটে যেয়ে করো না কেন। তো ওখান থেকে এটা অ্যাকচুয়ালি আসে যে এখন আমি একটা বাংলাদেশ ফ্ল্যাগের পতাকার কালার সবুজ এবং লাল কাস্টমাইজ একটা 2.5 পাউন্ডের একটা হুলাহুপ বানিয়েছি, যেটাকে ফোল্ড করে দেওয়া যায়, সেটা আমি নিজেই ক্যারি করি এবং নিয়ে প্রতিটি সামিটে, শুধু আমি না অনেকেই এটা নিয়ে খেলা করে, এবং ইটস সর্ট অফ বিকাম আ সিম্বল অফ দ্য ক্যাম্পেইন, অ্যান্ড ইট রিপ্রেজেন্টস ইজ আ গার্লস রাইট টু প্লে আউটডোর্স। এবং শুধু হুলাহুপিং না, আমি কত কিছু মানে ব্যাডমিন্টন খেলা বলেন আর ক্রিকেট বলেন বা সাইকেল চড়া বলেন, সব কিছু দিয়েই কিন্তু আমার ধাপে ধাপে, কারণ আমি ছোটোবেলা থেকে একটা টমবয় ছিলাম, ছোটোবেলা থেকে খেলতে যেতাম, তো আমার এগুলো সব কিছু বাধা পেরিয়ে পেরিয়ে, এবং অনেক কিছুই আমি করি নেই আমার জীবনে, কারণ আমাকে এত মানা করা হয়েছে আমার পরিবার না সমাজের দ্বারা। সো আমার ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশের কোনো মেয়ের বা পৃথিবীর কোনো মেয়ের যাতে এই অ্যাডোলেসেন্ট লাইফে যখন এত কিশোরী, তখন মেয়েদের গড়ে মানে বেড়ে ওঠার সময় যাতে এরকম কোনো ধরনের বাধা বিপত্তির ফেস করতে না হয়, সো এটা নিয়ে আমি কাজ করতে চাই আর কি। আই জাস্ট ওয়ান্টেড টু থ্যাংক এভরিওয়ান বিকজ অলরেডি দ্য ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ওয়াজ অ্যানাউন্সড অন ফ্রাইডে, দিস ইজ ইটস বিন 2 or 3 days, and already the hype that has been generated in the social media is just beyond overwhelming and beyond wonderful. So I just wanted to thank everyone who's gotten so excited and who's supporting me. I would encourage everyone to actually really read the profiles of each of the 10 individuals and then make your own votes, not just blindly support me. Also I wanted to thank our friends in South Asia, Nepal, Tibet, India, and other countries in South Asia who are also rallying up for me. It means a lot to me and the people of Bangladesh. I would also like to thank the brothers in Bangladesh, because I've seen that a lot of the men, and it's actually majority are men who are supporting. And you know, there's all this, it's almost become a social campaign now, and I haven't paid for any of it. People are making their own adverts, making their own even sponsored ads, and so I wanted to really thank everyone for the encouragement, and it shows the world that Bangladesh believes in peace, Bangladesh believes in equal rights, and you know, all the good things that this campaign is stands for. Thank you so much.